আলিপুরদুয়ার জেলার যুবদের সঙ্গে সংযোগ বাড়াতে ও সংগঠনকে মজবুত করতে তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি দায়িত্ব পেলেন বাবলু কর। এদিন তাকে স্বাগত জানাতে পৌঁছান কয়েক হাজার কর্মী। মাননীয় মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব তৃণমূল অল ইন্ডিয়ার সভাপতি অভিষেক ব্যানার্জি বাবলুকরের প্রতি আস্থা দেখিয়ে তাকে আলিপুরদুয়ার জেলার তৃণমূল যুব সভাপতি করেন। বৃহস্পতিবার এই দায়িত্ব কলকাতায় পান বাবলুকর। এদিন তিনি ট্রেনে করে আলিপুরদুয়ার পৌঁছান। তাকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার তৃণমূল কর্মীরা পৌঁছান। ফুলমালা পরিয়ে বাবলুকরকে স্বাগত জানান। স্বাগত জানাতে এতই কর্মী জড়ো হয়েছিল যে দেখে মনে হচ্ছিল এক বিশাল র্যালি। আলিপুরদুয়ার জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দায়িত্ব পেয়ে বাবলুকর জানান, আমার খুব আনন্দিত লাগছে যে আজকে ইডি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে যুব সংগঠনকে শক্তিশালী করতে গেলে আমি দীর্ঘদিনে ছাত্র রাজনীতি করছি, দীর্ঘ 20 বছর ধরে জেলার ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। আমার সঙ্গে ইয়াং জেনারেশন ছেলেমেয়েদের সঙ্গে আমার বিশেষ যোগাযোগ আছে, ঘরে ঘরে যোগাযোগ আছে, তাই তিনি উপলব্ধি করে আজকে আমাকে যুবর দায়িত্ব দিয়েছেন। আগামী দিনে আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে নিয়ে ব্যাপকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে এবং মমতা ব্যানার্জির যে কর্মকাণ্ড উন্নয়ন সেগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আর বাংলার থেকে আমরা এনআরসিকে রুখবো, আমরা এনআরসি হতে দিব না। আর যে সারা দেশে যে মন্দার অর্থনৈতিক অবস্থা এসে দাঁড়িয়েছে, ভারতবর্ষের মানুষ আজকে নিরাপদ নয়, যা খালি একটাই বিজেপির এজেন্ডা, জাতিতে জাতিতে দাঙ্গা, ব্যাংককে খালি হয়ে যাচ্ছে, ব্যাংকে টাকা তুলতে গেলে মানুষ পাচ্ছে না, কর্মসংস্থান নাই, রেলকে বেসরকারিকরণ, সমস্ত কারখানা বন্ধ, গাড়ি শিল্পে মন্দা, এই থেকে শুরু করে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আমি এগুলি প্রতিবাদ করতে গেলে যুবদের এগিয়ে আসতে হবে, তাই আপনার মাধ্যমে আমরা সকলকে বলছি আগামী দিনে যুব কংগ্রেসের নেতৃত্বে যেই আন্দোলন হবে সেখানে সমস্ত যুবকেরা আসে, এসে এই সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি সরকারকে উৎখাত করতে হবে। আগামী দিনে আমাদের সিনিয়র লিডাররা বাইরে আছে, জেলা সভাপতি, এমএলএ, এক্স জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি, অনেকে গতকাল মিটিং ছিল বাইরে গেছে, ওনারা আসলে ওনাদের সঙ্গে বসে আমরা আগামী দিনে কীভাবে কোন স্ট্র্যাটেজিতে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করব সেটা আমরা ঠিক করব। हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.